কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিয়েছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? উত্তর হলো, যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কী করবেন? কোরবানি করবেন। পশুর বয়স কত হতে হবে, কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কী করতে পারবেন, কোরবানি দিতে পারবেন? এর উত্তর হলো, পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ উট, তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছরের নিচে যদি উটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন, কিন্তু কোরবানি হিসাবে কী করতে পারবেন না, জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না। গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। তাহলে ছোট পশুগুলা 1 বছর, গরু 2 বছর, উট 5 বছর। ছোট পশুর মধ্যে আবার দুম্বা, ভেড়া এগুলো যদি 6 মাসের বয়স, 7 মাস 8 মাসের বয়সেরটা দেখতে 1 বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কী হইতে হবে, 1 বছর হওয়া লাগবে।